আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি উইন্ডোজ 7 এর ডিসপ্লে টাইম আউটের সেটিংসটি দেখাবো। ডিসপ্লে টাইম আউট সেটিংস কি সে সম্পর্কে একটু জেনে নিই। এই যে আমরা আমাদের ডিসপ্লেতে এখন যে পাওয়ারটা দেখতে পাচ্ছি, আমরা যদি 5 মিনিট, 2 মিনিট বা 10 মিনিট কাজ যদি না করি, তাহলে কিছুক্ষণ দেখতে পাই যে আমাদের এই ডিসপ্লের আলোটি বন্ধ হয়ে যায় বা নিভে যায়। তো কিছুক্ষণ পর আমরা যদি মাউস নাড়াচাড়া করি কিংবা কিবোর্ডের কোনো বাটন প্রেস করি, তাহলে সেটি আবার জ্বলে ওঠে। তো এই যে যে পাওয়ার আমরা দেখতে পাচ্ছি, এডিট টাইমটা আমরা কিভাবে বাড়াবো সেটি হচ্ছে ডিসপ্লে টাইম আউট। তো এর জন্য আমরা প্রথমে এই যে স্টার্ট মেনুতে চলে যাব। এখান থেকে আমরা যে কন্ট্রোল প্যানেল রয়েছে, এই কন্ট্রোল প্যানেলে আমরা এন্টার করব। দেন এখানে আমরা চলে যাব হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এই অপশনটিতে, এটাতে আমরা প্রেস করব। এটাতে প্রেস করার পর এখানে পাওয়ার অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই পাওয়ার অপশন, এখানে আমরা প্রেস করব। এখানে প্রেস করার পর এখানে এরকম অপশন পেয়ে যাবেন। এখানে ব্যালেন্স রিকমান্ডেড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এর পাশে রয়েছে চেঞ্জ প্ল্যান সেটিংস, আমরা এখানে চলে যাব। এখান থেকে আসার পর আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি টার্ন অফ দ্য ডিসপ্লে। এখানে এই মুহূর্তে আমি এটা নেভার দিয়ে রেখেছি, অর্থাৎ আমার এটা বন্ধ হবে না। তো আমরা এখানে যে ড্রপ ডাউনটি দেখতে পাচ্ছি, এখানে প্রেস করব। প্রেস করার পর এবার এখানে বিভিন্ন টাইম দেওয়া আছে, 1 মিনিট থেকে শুরু করে নেভার পর্যন্ত। তো আপনার যতটুকু প্রয়োজন পড়ে, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটস, 1 আওয়ার, 2 আওয়ার অ্যান্ড নেভার, এটা নেভার যদি দিই আমরা তাহলে এটি আর কখনো অফ হবে না। তো এখান থেকে আমি এখন নেভার করে দিচ্ছি। তো এই এই সেটিংসটার মাধ্যমে আপনি আপনার ডিসপ্লে টাইম আউটটি বাড়াতে পারবেন, এবং এটি করার পর এখানে সেভ চেঞ্জেস এটিতে প্রেস করতে হবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।